আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। রাশিয়া আটকে পড়া বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত হয়েছেন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ। বাংলাদেশ সময় বুধবার রাত 9:25 দিকে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়। সবার সাহসী তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত 24 ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। এতে জাহাজে আটকা পড়েন বাংলাদেশের 29 জন নাবিক। রকেট হামলা নিহত আরিফের পরিবারে চলছে শোকের মাতম। বড় সন্তানকে হারিয়ে বাক্রুদ্ধ পরিবার। 12 ডিসেম্বর ছুটি শেষে জাহাজে কাজে যোগদান করেন আরিফ। চার ভাই বোনের মধ্যে আরিফ সবার বড় এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন। তার বিয়ের কথা চলছিল। বাংলা সমৃদ্ধি নামের জাহাজে 30 জনের মধ্যে আরিফই নিহত হন। সে সময় তিনি কেবিনের বাহিরে মোবাইলে কথা বলছিলেন। 7 বছর ধরে আরিফ প্রকৌশলী হিসেবে কাজ করছেন। অন্যদিকে ইউক্রেনে জাহাজে আটকে পড়া নাবিকরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন। উদ্ধারের প্রচেষ্টা শুরু হয়েছে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি ডিকের তুলি। আমি বাংলা সমৃদ্ধি জাহাজ থেকে বলছি। আমাদের জাহাজে কিছুক্ষণ আগে বম্বিং হয়েছে, কয়েক ঘন্টা আগে। আমাদের থার্ড ইঞ্জিনিয়ার স্যার অলরেডি মারা গেছেন। আমরা সবাই খুব বিপদে আছি। আমাদেরকে প্লিজ সবাই উদ্ধার করেন এখান থেকে, আমাদেরকে বাঁচান প্লিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তির বিকাশ হয়েছে বলেই করোনার মধ্যেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি থেমে থাকেনি। দেশ পরিচালনা সহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ফেলোশিপ দেওয়া হয়। গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান শিক্ষার প্রসারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। শেখ হাসিনা বলেন, মার্চ মাস জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস। 71-এর 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই স্বাধীনতার পুরো দিক নির্দেশনা ছিল। প্রধানমন্ত্রী বলেন, মার্চ মাসে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাওয়াটা গর্বের ব্যাপার। দেশে ফিরেছেন লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক 114 বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল 8টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ভুক্তভোগীরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তারা দেশে আসেন। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে আটক হওয়ার পর থেকে ডিটেনশন সেন্টারে ছিলেন তারা। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল SM শামীমুজ্জামান তাদের বিদায় জানান। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।